50 আলাদা সিরিজ, আমাদের কারেন্ট পলিমার সিরিজ যেটা চলতেছে। প্রীতম চক্রবর্তী থাকেন যুক্তরাজ্যে, পেশায় একজন কনসালট্যান্ট। 2011 সাল থেকে বিভিন্ন দেশের ব্যাংক নোট সংগ্রহ করে আসছেন। সিন্স 2011 আমি এটা শুরু করছি। কেন করছি হচ্ছে, প্রথম তো বিভিন্ন দেশে যাওয়ার টাওয়ার সুবাদে দেখা যাচ্ছে যে কিছু অতিরিক্ত নোট থাকতো, খুচরা থাকতো, সেগুলো রেখে দিতাম। পরবর্তীতে জিনিসটা প্রফেশনালি নিয়ে আসা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। আইবিডিএ, ইন্টারন্যাশনাল ব্যাংকনোট ডিজাইনার্স অ্যাসোসিয়েশন, আইবিএনএস, 34 থেকে 33টা দেশ ভ্রমণের মাধ্যমে, অতএব সেই নোটগুলো আমার ব্যবহৃত। আর বাকিগুলা 80% কেনাকাটির মাধ্যমে, 10 থেকে 15% সোয়াপ এক্সচেঞ্জের মাধ্যমে। ইন্টারন্যাশনাল যারা কালেক্টর আছে কমিউনিটি, তাদের মাধ্যমে আমি কিছু নোট পাঠাইছি, তারা কিছু নোট পাঠাইছে। জাতিসংঘের 193টি দেশের মধ্যে স্বীকৃত ব্যাংক নোট রয়েছে, এমন প্রত্যেকটি দেশের নোট রয়েছে তার কাছে। সব দেশের গত 40 বছরের ডিজাইনের নোট, এর সংখ্যা হবে প্রায় 18,000-এর উপরে। দেশ বিষয়টা হচ্ছে আপেক্ষিক, যেমন জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী দেশ 190টার কাছাকাছি, কিন্তু নোট বের করে 161 থেকে 162 দেশ আলাদা আলাদা। তো সেই হিসাবে আমার সবগুলো দেশের নোটই বর্তমানে কালেকশনে আছে। আর সংখ্যার দিক দিয়ে বলতে গেলে সবগুলো দেশের কারেন্সি যে সবগুলো তো আছেই, বরঞ্চ 1970 থেকে শুরু করে যতগুলো ডিজাইন বের হয়েছে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা নোটই আমার কাছে আছে। কাজের সুবাদে বিভিন্ন দেশ ভ্রমণ করায় প্রথমে শখ থেকে পরে সংগ্রাহক হওয়ার প্রবণতা দেখা দেয় চক্রবর্তীর মধ্যে। এরই মধ্যে হয়ে ওঠেন একজন বিখ্যাত নোটফিলিস্ট। টার্কির 1964 থেকে শুরু করে যতগুলো ডিজাইন বের হয়েছে, যতগুলো ডিনোমিনেশন বের হয়েছে, প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিনোমিনেশন এরকমভাবে আমি সংগ্রহ করছি, এরকম প্রত্যেকটা দেশেরও। মুদ্রা বিজ্ঞান এবং অর্থ সম্পর্কিত অপরাধের জন্য ইউকেতে একজন সরকারি পরামর্শদাতা হিসেবেও কাজ করে আসছেন। যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার যে কালেকশনের পরিধি অবশ্যই এটা ভাস্ট, বাট থিমেটিক ওয়াইজ করলে যদি কেউ কোনো এক্সিবিশন করতে চায়, যদি কোনো প্রতিষ্ঠান, যারা চ্যারিটেবল প্রতিষ্ঠান স্পেশালি, তা আমি তাদেরকে হেল্প করতে পারবো যদি তারা আমার সাহায্য চায়। বাংলাদেশে যে এক্সিবিশন আয়োজন হয়েছে সেটাতে আমি জয়েন করছি। আমি এটা নিয়ে লেখালেখি করে করতে ভালোবাসি, কেউ কিছু শিখতে চাইলে আমি জানাইতে ভালোবাসি, যেন এই পার্টিকুলার জিনিসটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়। প্রীতম চক্রবর্তী দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পেশাদার সংস্থার একজন সদস্য। বর্তমানে বিশ্বের চলমান ব্যাংকনোটের সবচেয়ে বড় সংগ্রহ তার কাছে বলে দাবি করেন তিনি, যা অডিট করার পর এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাকে লিখেছে, এটি একটি রেকর্ড হতে পারে না, কারণ এটি ভাঙ্গা যাবে না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর একটি শর্ত হলো রেকর্ডটি যেন ভাঙ্গা যায়। ই এবং এফ এরকম আমার অ্যালবাম আছে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো দেশ, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অ্যালফাবেটের অ্যালবাম। তো এটার মধ্যে ই এবং এফ দিয়ে যতগুলো কান্ট্রি হয় সেই সকল কান্ট্রির সবগুলো নোটের কারেন্ট সিরিজ এখানে আছে। তো ইস্ট ক্যারিবিয়ানের এগুলো হচ্ছে রিসেন্ট সিরিজের নোট, মানে কারেন্ট, এখন গেলে এটা চলবে। আর যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, অতএব ইংল্যান্ডের বেলা আমি একটু বাইরে আরও পিছনে নিয়ে আসি। এটা 1962 সাল থেকে শুরু করে ইংল্যান্ডে যতগুলো নোট বের হয়েছে, যতগুলো ডিজাইন, এটা 1, 5, 10, 50, 50 পাউন্ডের হিসাবে ধরে নেন। আমার গত 10 বছরের পড়াশোনা ছাড়া বাকি যত আমার ইনকাম ছিল সব আমার এগুলো দিয়ে চলে গেছে। আমার বাড়ি গাড়ি তেমন একটা কিছু করা হয় নাই, তা প্রায় 300-350,000-400,000, বিটুইন 300-400, এটা তো ফ্লাকচুয়েট করে মার্কেট ডিমান্ডের উপরে, 300-400,000 পাউন্ডস অ্যারাউন্ড। ইতিমধ্যেই তার জীবনের অর্ধেক সঞ্চয় এই শখের জন্য উৎসর্গ করেছেন প্রীতম। বাংলাদেশের নরসিংদী জেলায় তার বাড়ি। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য। If you like this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.